এই হচ্ছে আমাদের বসন্তের ড্রেস কোড, এই ড্রেস পরে আমাদের যেতে হবে। পিঠে পুলি নরম পেলে মন জুড়িয়ে যায়, বাঙালির মিষ্টি হলে হয় গুণীজন বলে শুধু তাই, নারকল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আজকের এই ছোট্ট ব্লগটি সাজিয়েছি আমরা দুবাইতে বসন্ত ও পিঠা উৎসব কীভাবে করেছি সেটা, আর বসন্ত ও পিঠা উৎসবে আমরা কোথায় গিয়েছি, কোথায় করেছি, কোথায় কী কী করেছি সব কিছু জানতে হলে দেখতে হবে ব্লগটি শেষ পর্যন্ত। আজকের বসন্ত উৎসবের ড্রেস কোড ছিল লাল, সবার লাল শু, লাল ড্রেস আর লাল হিজাব। তো আমরা সব লাল পরে যাব, আর সবাই একটি একটি করে পিঠা বানিয়ে নেবে, মানে এক এক আইটেম করে, এক আইটেম দুইটা আইটেম করে নিয়ে যাবে, যে যতটুকু পারে পিঠা নিয়ে যাবে। তো আমি নিচ্ছি হচ্ছে মধুভাত, আমাদের ঐতিহ্যবাহী মধুভাত। তারপরে মধুভাতের জন্য আমি 30-35 জনের জন্য এভাবে করে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, মানে মধুভাত সাজানোর জন্য, আর নিয়েছি এখানে পার্সেল বাটি। এই তো আমরা চলে এসেছি, আমরা এখন পৌঁছে গেলাম যে পার্কে আমরা অনুষ্ঠান করছি বা উৎসব করছি, বসন্ত ও পিঠা উৎসব। ওই যে আমাদের লাল পরিদের সবাইকে দেখা যাচ্ছে, আমরা এখন চলে এসেছি সেই পার্কে। এই তো আমি এক এক করে সবাইকে দেখাচ্ছি, এই তো আমি পৌঁছে গেলাম আমাদের বসন্ত ও পিঠা উৎসবের প্রোগ্রামে। এখানে সব লাল পরীরা কিন্তু চলে এসেছে, আরও কয়েকজন বাকি আছে, সবাই আসা শেষ হলে আমাদের প্রোগ্রাম শুরু হবে। তো প্রোগ্রাম শুরু হতে আরও কিছুক্ষণ বাকি আছে, এক এক করে সব আপুরা আস্তে আস্তে চলে আসছে। এই পিঠা উৎসবে কেউ কিন্তু কালি হাতে আসেনি, যে যেরকম পেরেছে বানিয়ে নিয়ে এসেছে, আর সবগুলো কিন্তু হাতে বানানো পিঠা। আর যারা বানানোর জন্য সময় পায়নি ওনারা কিন্তু কিনে নিয়ে এসেছে। এখানে সুন্দর করে ঢেকি বানানো হয়েছে, তারপর আমরেলা, তারপর ঢোল তবলা, তারপর ঢল, মানে আমাদের বাঙালিদের ঐতিহ্য যেগুলো আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করেছে। যেহেতু বসন্ত, তো এই যে যে মেলায় যে একটা ইয়া থাকে ওইটা, আর মেলার যে চাকা মিঠাই ওগুলা, তারপরে বাঙালির পান সুপারি, বাঙালির পান সুপারি তো অবশ্যই থাকবে। এখানে বিদেশের মাটিতে এগুলা জোগাড় করা অনেক কষ্ট, কুচে কুচে সবাই যেখান থেকে যে যেখান থেকে পেরেছে সবগুলো আইটেম করার চেষ্টা করেছে। এখানে কিন্তু বাহারি রঙের ছুরিও রাখা হয়েছে। সব আইটেমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমি এসে আগে সবগুলো দেখে একটু একটু করে এখান থেকে ভিডিও করে নিচ্ছি, আর ওদিকে সব আপুরা ঘোরাফেরা করছে। ওইখানে লেখা হয়েছে বসন্ত উৎসব ও পিঠা উৎসব, ওইটা ফুটে তোলার চেষ্টা করেছে যতটুকু পেরেছে, ঘরে ঘরোয়া আয়োজন হিসেবে একটা সুন্দর করে করার চেষ্টা করেছে। আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে বসন্ত ও পিঠা উৎসব, সবাই কিন্তু, সব আপুরা কিন্তু এখানে হেল্পফুল, সবাই কিন্তু হেল্প করেছে।
এখানে পোস্কা, ঝালমুড়ি, গরম চা, তারপরে বাঙালির যে যত রকমের খাবার আছে সব ধরনের নাস্তা, পিঠা, তেলের পিঠা, তারপরে দুধের পিঠা, যত রকমের আছে সবগুলো আনার চেষ্টা করেছে, বাপা পিঠা থেকে শুরু করে সব ধরনের। তো আমরা এখানে সবাই মিলে একটা ছবি নিচ্ছি। এরা হচ্ছে আমরা চারজন, হচ্ছে আমরা একই এলাকার, তো আমরা চারজন গ্রুপ ছবি নিচ্ছি একটা। মাশাল্লাহ, কিউট একটা বাবু। এখন আমাদের গেম শুরু হবে। এই তো আমাদের গেম শেষ হয়ে গেল। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা উইনার পেয়ে গেছি। ওদেরকে কিছুক্ষণ পর পুরস্কার বিতরণ করা হবে। আগে প্রথমে আমরা পিঠা খেয়ে নেব এবং সবাইকে পিঠা দিয়ে আমরাও খেয়ে নেব সবাই মিলে। তো এখন সবাই যার যার জায়গায় বসে পড়েছে। এখন যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, আমাদের একটা গ্রুপ আছে, তো গ্রুপের অ্যাডমিন মডারেটররা কিন্তু এই পিঠাগুলো এখন সবার জন্য একটা একটা করে প্লেটে প্লেটে করে নিয়ে নিচ্ছে। তো নিয়ে সবাইকে দিয়ে দিবে। এখানে আগে প্রথমে এখানে যাদের বাচ্চা এসেছে সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। আগে বাচ্চারা শান্তি হলেই কিন্তু বড়রা শান্তি। তো সব বাচ্চাদেরকে দিয়ে এখন বড়দেরকে সার্ভ করছে। এই তো আমার প্লেট চলে এসেছে। আমি কিন্তু এখানে আরও কয়েক আইটেম নেইনি, কারণ আমি খাবো না অতগুলা, তবে আমাকে অনেক বেশি দিয়েছে। তো আমি অতগুলা খাইনি, আমি মাত্র দুই তিন ধরনের পিঠা খেয়েছি, কারণ আমি তেলের পিঠা যেহেতু অতগুলা খেতে পারছিলাম না। তো এই যে এখানে আবার এখানে আমাদের মুরব্বীরাও এসেছে। এখানে দুইটা আপুর, একটা আপুর মা আর একটা আপুর শাশুড়ি, তো ওনারাও এসেছেন যেহেতু প্রোগ্রাম, ওদেরকেও নিয়ে আসছে আর কি। তো এখানে আরও পার্কে হাঁটতে এসেছিল আমাদের বাঙালি কয়েকজন ফ্যামিলি দেখেছি। তো ওনারা আমাদেরকে দেখছিল যেহেতু বাঙালি, তো উকিঝুঁকি দিয়ে দেখছিল। আবার ওনাদেরকেও ডেকে সবাইকে পিঠা খাওয়ালাম। তো এখন সবাই খেয়ে নিলাম বসে, খেয়ে থেয়ে আবারও কিছু ছবি টবি নিলাম সবাই মিলে। এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে, এখন যে যার যার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।